বাচ্চা নষ্ট করার এক মাস পর আজ নিশুকে দেখতে এসেছে ছেলেপক্ষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর করছে নিশু। জানালা দিয়ে হালকা ঝোড়ো হাওয়া নিশুর শাড়ির আঁচলটা পেট থেকে ঘুরে গেল। ফর্সা চেহারার পেটের দিকটায় ফুলে উঠল সেলাইয়ের স্পষ্ট দাগগুলো। দাগগুলোর মাঝে নিজের হাত বুলিয়ে নিশু ভাবতে লাগলো সে বিবিশের কামই রাতের কথা। সারা দিন ফোনে হেডফোন দিয়ে গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই। একদিন সন্ধ্যার পর বড় আপু আমার রুমে এসে বলল, আমি খালাদের বাসায় যাচ্ছি। বাসার দিকে খেয়াল রাখিস। আমি বললাম, ঠিক আছে। তুমি চিন্তা করো না আকাশকে কল দিলাম কিছু সময় ধরে মিষ্টি কথোপকথনের পর নিশু আকাশকে বাসায় আসতে বলল আকাশ আসার কথা শুনে আকাশ পুরোপুরি আত্মহারা হয়ে উঠল কোন রকম শার্ট গায়ে দিয়ে ছুটে চলল কিছু সময় পর আকাশ নিজের গন্তব্যে প্রবেশ করে নিশুকে এক টানে নিজের কাছে টেনে নিল তারপর নাবিতে হাত বুলাতে বুলাতে নিচের দিকে যাচ্ছে আমি লম্বা হয়ে শুয়ে আছি পুরো বাসা ফাঁকা ঘুটঘুটে অন্ধকার হাত নাভির এক ইঞ্চি নিচে নিয়ে আমার নাকটা ওর পেটে নিলাম মনোমুগ্ধ হয়ে এই গ্রান্নিচর আহা কি মধুময় অনুভূতি ঠান্ডা শীতল বাতাস জানালাবে আমার রুমে ছোট ছোট করছে আমি ঠান্ডার মাঝে গরম হওয়ার জন্য শাট খুলে ফেলেছি ওর উপর ঝাপিয়ে পড়ি মেয়েতে উঠি দুজনে এক অজানা সুখের শব্দে এমন শব্দ আমেরিকান ওয়েবসাইডের ভিডিওতে শোনা যায় আহ কি শান্তি প্রথমে কিছুটা সংকোচ বোধ করেছিল পরে ভেবে দেখলাম আর কিছুদিন পরেই তো আমি আকাশের সাথে পালিয়ে যাব ভালোবাসা প্রমাণের জন্য আজ নিজেকে বিলিয়ে দিলাম আকাশের কাছে নিজের কার্য শেষ করে আকাশ চলে গেল যাওয়ার নিশুর মোবাইলে একটা মেসেজ আসে আমার ফোনে চার্জ নেই বন্ধ পেলে তুমি কিছু মনে করো না কার কথা হবে শুধু দিন মোবাইলের পাশে বসে থেকেছি ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছে নিশু আকাশের চিন্তায় আর যে রেজাল্ট দিবে সেটাও ভুলে গিয়েছিল সে বাসায় পা দিতে না দিতেই আপু দৌড়ে এসে বলল কিরে কোথায় ছিলি এতক্ষণ তুই এ প্লাস পেয়েছিস আপুর কথার উত্তর না দিয়ে সোজা বাথরুমে গিয়েছিলাম একটা লম্বা সাহস শেষে বালিশে মাথা রেখে চুল শুকাচ্ছে নিশু একটু পড় নুমে নিশুর আব্বু এসে বলল কিরে মা কি হয়েছে তোর রেজাল ভালো অথচ তুই ঘরে মন খারাপ করে বসে আছিস কই বাবা কিছু হয়নি তো তাহলে আমি যা বলবো সেটা শুনবি তো হুম বল এই 24 সালের জানুয়ারি শেষে আমি তোর সাথে আমার বন্ধু ছেলের বিয়ে দিতে চাই তুই প্লিজ না করিস নিজের বুকের ভেতরে হাজার কষ্ট রেখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম এক মাস 10 দিন পরে আমি খেয়াল করলাম এই মাসে আমার পিরিয়ড হয়নি বুকের হার্টবিটটা বাড়তে থাকলো নিশু কি করবে কিছু বুঝতে পারছে না কথাটি গোপন রেখে দিন পার করছিলাম দুই মাস পর মাঝে মধ্যে নিশু খাওয়ার পরে বমি করে আপু লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে সামনে এসে যখন জিজ্ঞেস করলো কি হয়েছে আমার থেকে লুকাস না খুলে বল আমি আপুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব কিছু খুলে বললাম আপু আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল পরের দিন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো নিশু প্রেগনেন্ট লোকলজ্জার ভয়ে ফ্যামিলির চাপে বাধ্য হয়ে নিশু বাচ্চা নষ্ট করে দেয় কলিংবারের শব্দে নিজের কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরল নিশু এইসব ভাবতে ভাবতে নিজের রজানতেই চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়ল যে ছেলেটি আসবে তার নাম রাহুল একটা কোম্পানিতে জব করে আর যদি নিশুকে দেখে পছন্দ হয় তাহলে আজই ওদের কাবিন নামা হবে এই ভেবে শাড়ি আঁচলটা উঠিয়ে নিশু নিজেকে পরিপাটি করে তুলল কিছুক্ষণ পর নিশু ছেলে পক্ষের সামনে উপস্থিত হলো। সবাই নিশু সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল নিশু যা মনে মনে ভাবছিল ঠিক তাই আজই ওদের কাবিন নামা অবশেষে বিয়েটা সম্পূর্ণ হল নববধূ সাজে সজ্জিত হয়ে খাটের মাঝে বসে আছে নিশু আর একটু পর হয়তো তার তার স্বামী ভেতরে প্রবেশ করবে চারিদিক থেকে ফুলের সুবাস নাকে আসছে নিশুর একটু পর কারো আসার শব্দে নিশু নড়ে চড়ে বসল নিশুর মাথায় এক হাত অব্দি ঘোমটা আড়ালে নিশু দেখতে পেল একটি লম্বা চোরা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে নিশুর বুঝতে আর বাকি রইল না যে এটা রাহুল রাহুল একটু পর বিছানায় বসে নিশুর ঘোমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশুও তার নির্বাক চাহনি মুগ্ধ হয়ে দেখছে রাহুলের চোখের ভাষা নিশি ইতিমধ্যে বুঝতে পেরেছে এটি কিসের ইঙ্গিত মানুষ মানুষটির হয়তো আমাকে পছন্দ করেছে পরক্ষণে আকাশের কথা ভেবে কিছুটা পিছিয়ে বসলাম পিছুটান দেখে রাহুল বলল আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ আর আপনার হাতটা এই দিকে দিন আমি নিজের ভ্রুকুচকে ভাবছি কি করব। আকাশের কথা কি জানাবো রাহুলকে না সবার মতো রাহুলের কাছ থেকে কথাটি এড়িয়ে যাব। এইভাবে কি লোকটিকে ঠকানো ঠিক হবে রাহুলের ভয়েসে আমি কেঁপে উঠলাম কি হলো হাতটা দিন আচ্ছা আপনি কি এত ভাবছেন নিশ্চুপ আমি আমি আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তারপর দুজন অজানা উদ্দেশ্যে শুয়ে পড়লো হঠাৎ দেখতে পেল আমার পেটে সেলাইয়ের দাগ আপনার পেটে ওটা কিসের দাগ আমি তাড়াহুড়ো করে উঠে বসে গেলাম কাপড় দিয়ে পেট ঢাকার চেষ্টা করলাম এইভাবে প্লিজ চুপ করে বসে থাকবেন না আমাকে বলুন ওটা কিসের দাগ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে টেনশনে হার্টবিট বারবার বাড়ছে আর কমছে তারপরে রাহুলের ওরকম রুক্ষ ব্যবহার নিশু ভয় পুরো চুপসে গেছে কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আপনি মনে মনে যা সন্দেহ করছেন ঠিক সেটাই আমার জীবনে ঘটেছে কোনো এক সময় প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই কথাটি আমাকে বিয়ের আগে বললেন না কেন আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাছে কথাটা লুকিয়ে রাখলো কেন আমি কথাটি আপনাকে বলতে চাইছিলাম কিন্তু কথা বলার সেরকম কোনো সুযোগ পাইনি আমার ফ্যামিলি এই বিষয়ে কিছুই জানে না ঠিক আছে তোমার সাথে সব বোঝাপড়া আগামীকাল হবে এই বলে রাহুল সেখান থেকে চলে আসলো অন্য রুমে পরের দিন সকালবেলা রাহুল সোফায় শুয়ে ঘুমাচ্ছিল আমি রুম থেকে বের হয়ে ওখানে গেলাম রাহুলকে বললাম প্লিজ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আপনাকে বিয়ের আগে কথাটা বল উচিত ছিল আপনি কি আমার সাথে ফাইজলামি মারেনি আপনার ফ্যামিলি কেন এত বড় কথাটি গোপন করলো তার উত্তর আপনার বাবাকেই দিতে হবে প্লিজ আপনি না জেনে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলিয়েন না এতে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল না এরপর আমি ভয় জড়ানো কণ্ঠে রাহুলকে সব কথা খুলে বললাম রাহুল কথাগুলো তাচ্ছিল্যের ভাব নিয়ে চুপচাপ শুনছিল কথা বলা শেষ হলে আমি একবার রাহুলের দিকে তাকালাম আমি বুঝতে পারলাম লোকটি আমাকে সহ্য করতে পারছে না আপনার কাহিনী বলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার কিছু কথা আছে এখন জি বলুন আপনি এই কাজটি একদম ঠিক করেন আর আমি আপনাকে কোনোদিনও নিজের বউ হিসেবে মানতে পারবো না এভাবে বলছেন কেন আপনি এই কাজটার জন্য কি শুধু মেয়েরাই দায়ী ছেলেদের দোষ নেই একটা ছেলেকে অন্ধবিশ্বাসের পরিণাম আজ আমার জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে দেখুন আপনি কাকে অন্ধবিশ্বাস করেছেন না কি করেছেন সেটা আপনার ব্যাপার আপনিও আপনার পরিবারকে কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না নষ্ট মেয়েরাই শখ বাহ আপনার মনও যে আকাশের মতোই নোংরা তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন এই দেখুন আপনি আমাকে আপনার আকাশের সাথে তুলনা করবেন না হয়তো আপনিও কোনো মেয়ে জীবনে এইভাবে নষ্ট করেছেন তার শাস্তি আল্লাহ আমার মাধ্যমে আপনাকে দিচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি আমি আকাশের মতো ক্যারেক্টারলেস জি না আমি শুধু আপনাকে স্মরণ করেই দিচ্ছি একটি বাণী যেমন কর্ম করবে তার ভাগ্যে তেমন কিছুই ভোগ করতে হবে এই দেখুন আপনার এই নীতি কথা বন্ধ করুন আমার জীবনে কেউ কোনো আসেনি সত্যি কি তাই ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে এই কথাটি বলতে পারবেন বলতে পারবেন কি কোন মেয়ে এই পর্যন্ত আপনার জীবনে আসেনি বলতে পারবেন কি কোন মেয়েকে আপনার ভালো লাগেনি নিশ্চু এই মুহূর্তে রাহুলের মনে পড়ে গেল চার বছর আগের কথা চুপ করে আছেন কেন বলুন আমাকে আসলে তো বলার মতো কোনো শব্দ আপনার নেই আপনি মানুন বা না মানুন আমি যদি আপনার কাছে চরিত্রহীন নারী হই আপনিও আমার কাছে চরিত্রহীন পুরুষ আপনার অনেক কিছুই আমি জানি রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর কিছু বলল না আমি ওখান থেকে রুমে চলে আসলাম বিকেলবেলা আসরে আজান শুনে ঘুমটা ভেঙে গেল রাহুলের চোখ মেলে তাকিয়ে দেখে নিজের খাটে শুয়ে আছে তারপর রাহুলের চোখটা চলে গেল সোফার দিকে মেয়েটি ঠান্ডায় কুচরি মুচরি হয়ে নামাজ পড়ছে উঠে গিয়ে মেয়েটির গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম তারপর আবার রুমে চলে আসলাম কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল নিশু উঠলে তার সিদ্ধান্তটি তাকে জানাবে নামাজ শেষ করে উঠে আসলো রুমে রাহুল বলল আপনি নিজের ভাষা সংযত করুন না হলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব আপনার কথা আপনি ঐদ্র করুন আমার জীবনে কেউ কোনদিন আসেনি আর আমাকে চরিত্রহীন বলার আগে নিজেকে দেখুন এত যে নীতি কথা বলছেন কাউকে ঠকালে কি শাস্তি হয় এটা কি আপনি জানেন হুম জানি যদি জানেন তাহলে বুঝতে পারছেন শাস্তি কালকে আপনার বাবা মা বাবা ফ্যামিলির কা বলে আপনাকে নিয়ে যেতে বলবেন আপনার সাথে আর যাই হোক সংসার করতে আমি পারবো না আমার বাবা মা ডাকার কোনো প্রয়োজন নেই আপনার যদি এই চিন্তা ধারা হয় তাহলে আমি আপনাকে আর কষ্ট দেব না নিজেই ডিভোর্স দিয়ে আপনার জীবন থেকে চলে যাব পারলে আমাকে মাফ করে দিয়েন আমি আপনাকে কখনোই মাফ করব না এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল নিশু রাহুলের মুখ পানে এখনো চেয়ে আছে নিজের চোখ দুটো দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে নিশুর আকাশ থেকে বড় ধাক্কা আজ রাহুল তাকে দিল এইদিকে রাহুল রাগে ফুসতে ফুসতে বারান্দায় এসে দাঁড়ালো শীতের কুয়াশাচ্ছন্ন রাতে ঠান্ডা বাতাস রাহুলের শরীরে গিয়ে বাচ্ছে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে নিশু সূশক্ত কথাটি চরিত্রহীন পুরুষ রাহুল নিজের কাছে নিজে প্রশ্ন করতে থাকলো সত্যি আমি চরিত্রহীন কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল পরের দিন সকালে হেয়ার ড্রায়ারের বিকট শব্দে ঘুম ভেঙে গেল রাহুলের চোখ মেলে তাকিয়ে দেখে আয়নার সামনে নিশু চুল শুকাচ্ছে পরনে পেস্ট কালারে যুক্ত একটা শাড়ি হাতে কাছে চুরি কপালের মাঝ বরাবর একটা কালো টিপ কানে ম্যাচিং করা দুল বেশ ভালোই দেখা যাচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহুলের মনে প্রশ্ন বিচ্ছে এত সকালে মিটি সাজুগুজু করে কোথায় চলেছে নিশুকে উদ্দেশ্য করে রাহুল বলল কি ব্যাপার কোথায় যাচ্ছে জানালা দরজা বন্ধ পেছন থেকে রাহুলের কথা প্রতিধ্বনি শুনে নিশু কিছুটা কেঁপে উঠল তাও নম্র গলায় উত্তর দিল আপনার মন যা চায় সেটাই পূরণ করতে ঠিক বুঝলাম না সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করুন ঠিকই বুঝতে পারবেন আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন বিশ্বাস করুন কাল রাতে আমি ইচ্ছে করে কথাগুলো বলতে চাইনি আমার বিপরীতে যে থাকতো সে এরকম বলতো হুম হয়তোবা যা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই আমি আমার ভাইকে আসতে বলেছি ও একটু পর আসলে আমি আজই চলে যাব আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে এরকম সিদ্ধান্ত নিলেন বিশ্বাস করুন আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি কাল রাতেই তো আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন চিন্তা করবেন না যথা সময়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব আপনার জীবনে প্রবেশ করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন কে বললো আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি আপনার জীবনের ঘটনাটি আপনি মুখ ফুটে প্রকাশ করেছেন এটাই আমার কাছে অনেক বড় বিষয় কাল এই বিষয়ে সারা রাতে অনেক ভেবেছি এখন আমি আমার সিদ্ধান্তটি জানাতে চাই জি বলুন নিশু ভাবছে রাহুল কাল রাতের মতোই অপমানজনক কথা বলবে প্রতিটি মানুষ জীবনে ভুল করে আপনিও করেছেন তাই বলে জীবন তো কখনো থেমে থাকে না কোনো না কোনো ভাবে চলে যায় আর নিয়তির উপর কারো হাত নেই আমার নিয়তিতে হয়তো আপনিই ছিলেন যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে জীবনে পাওয়া অনেক ভাগ্যর বিষয় এই বলে রাহুল দৌড়ে বিছানে উঠে বুকে জড়িয়ে ধরে বললো আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি যে সত্যি কথা আমাকে বলেছো ওই সময় আমি তোমাকে সব কিছু মাফ করে দিয়েছি কথা দাও কাউকে অন্ধবিশ্বাস করবে না আজ থেকে শুরু হোক আপনার নতুন পথ চলা রাহুলের কথা শুনে নিশু মনে মনে ভাবছে এক রাতের মধ্যে লোকটির এত পরিবর্তন নিজের অতীতের নাকি কথা ভেবে আমাকে মেনে নিচ্ছে সম্মানিত দর্শক জীবনে চলার পথে এরকম ঘটনা ঘটে যায় ইচ্ছে সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও সব কিছুকে মিলিয়ে নেয়া এবং মানিয়ে নেয়াকে বুদ্ধিমান লোকের কাজ অতীত নিয়ে বসে না থেকে বর্তমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি আমি গল্প ভাবনা প্রযোজনায় মোশের ক্যামেরায় হানিফ